চলতি বছরের 23 ফেব্রুয়ারি নগা সদরের জগৎসিংহপুর মহল্লার একটি বাসা ভাড়া নিয়ে স্বদেশ উন্নয়ন সংস্থা সুখ নামে একটি এনজিও কার্যক্রম শুরু করে। সদর উপজেলার মঙ্গলপুর, রামজীবনপুর, আদমদুর্গাপুর, কাদোয়া, ফতেপুর, চণ্ডীপুর ও নগরকুসুম্বী সহ কয়েকটি গ্রামে কার্যক্রম শুরু করে সংস্থাটি। তারা নারীদের জীবনমান উন্নয়নে নারীদের হস্তশিল্প, কুটির শিল্প, সেলাই, বেতের কাজ ও মৎস্য খামার সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ক্ষুদ্র ঋণ দেওয়ার কথা বলে। ভর্তি ফি হিসাবে 250 টাকা এবং ক্ষুদ্র ঋণ হিসাবে প্রায় 10,000 কাউকে থেকে 5,000, 2,000 এরকম করে তারা নিয়ে চলে যায়। এই যে কষ্ট করে যে আমি দশ টাকা দিয়ে দিলাম সঞ্চয় যে 10 টাকা দিলাম, এটাও তো আমার মার গেল। তাহলে এই যে আমি লসটা খেলাম, এই লসটা কিন্তু আমি উঠতে পারবো না। মেয়েদেরকে সেলাই মেশিনে কাজ শেখাবো, এটা করবো, ওটা করবো, বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন ধরনের জালে তাদেরকে মেয়েদেরকে ফাঁসাইছে। ফাঁসানোর পর তারা মোটামুটি অঙ্কের টাকা আমাদের এখান থেকে হাতে নিয়ে চলে গেছে। এরই অংশ হিসাবে স্বদেশ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়, কেউ 10,000 টাকা সঞ্চয় হিসেবে জমা রাখলে তাকে 1,00,000 টাকা ঋণ দেওয়া হবে। এমন প্রস্তাবে গ্রামের অনেকেই টাকা জমা দেন এনজিওটিতে, কিন্তু 40 জন মানুষের জমা দেয়া প্রায় 4,00,000 টাকা নিয়ে পালিয়ে যায় এনজিওটির কর্মকর্তারা। এরপর থেকে অফিসটি তালাবদ্ধ ও সংস্থার কর্মকর্তাদের ফোনও বন্ধ রয়েছে। আমরা 6 জন ভর্তি হয়েছিলাম, 250 টাকা ভর্তি দিয়েছি, কদিন পরে আশপাশে আসছিল, তাহারা আসেনি। 6 জন টাকা এখানে দিছে 10,000 করে, 1,00,000 টাকা ঋণ নিবে এই জন্য দিছে, এই টাকাটা নিয়েই সে হারে গেছে আর কি। জেলা সমাজসেবা কর্মকর্তা জানালেন, স্বদেশ উন্নয়ন সংস্থা বা সুখ নামে কোনো এনজিও সমাজসেবা বিভাগ থেকে অনুমোদন নেয়নি। ভুক্তভোগীদের পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি। সনদ পেতে হলে প্রথমে তাদের যে কোনো একটা সরকারি সংস্থার রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হয়, এরপরে এমআর এর যে শর্ত আছে সে শর্ত মতো তাদের বাংলাদেশ ব্যাংকের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি রয়েছে, সে বরাবর দরখাস্ত করতে হয়। নাম সর্বস্ব কোনো এনজিওর চটক দ্বারা আশ্বাসে বিশ্বাস না করে সচেতন হওয়ারও পরামর্শ দেন তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।